পরিকল্পনা রয়েছে কি? আমাদের টাকার দিকে লোভ নাই, আমরা টাকার থেকে বড় আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে? ফিল্ম হলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটা সবাই ভালোবাসে। একজনে এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দেব, মানে ফিল্ম ফেলা গার্মেন্টসে চাকরি করবে কেউ মনে হয় না। তাহলে আমাদের শিল্পী দেন নিয়ে গার্মেন্টসের চিন্তাভাবনা করে, এক একজন এক একটা চিন্তাভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেতে গেছে তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে তাদের মাথায় আসবে। চেষ্টা করব ফিল্ম কিভাবে আগে সেটা পারবো ইনশাআল্লাহ। করেছেন বাংলা সিনেমার সাথে বাংলা সিনেমা কিভাবে ভালো যাবে মশলাটা বন্ধে, এখনকার প্রেক্ষাপটটা একেবারে আলাদা। সেটি হচ্ছে এখন বাংলাদেশের চিন্তাভাবনা করছি 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব। অতি দ্রুত আপনারা দেখতে পাবেন আমি সিনেমা হল জোড়া সিনেমা হল করার, 64টা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তাভাবনা আছে। তাতে আমি ইনশাআল্লাহ পারবো, তবে অতি দ্রুত আমি কাজটা আরম্ভ করবো। আমি কথাবার্তা মোটামুটি করা আছে, প্ল্যানের কাজ আরম্ভ করবি সর্বতি দ্রুত, যেভাবে সুন্দর হয়, যেভাবে দর্শক কম বাজেটে ছবি দেখতে পারে এই সিনেমা হলে। ওইটা করে সিট একটু বেশি থাকবে, হয়তো 300-400-500 সিট থাকবে, তাতে আমরা কম পয়সায় 200 টাকার নিচে যত করা যায় ওই হিসাবে আমরা ডিসি সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এইভাবে আমরা ছবি রিলিজ দেবো। এবং আমরা ছবির টাকা কামানোর জন্য সিনেমা হল তৈরি করবো, যত কম পয়সায় করা যায় বাজেটটা ততই দর্শক পাওয়া যাবে। আমাদের দর্শক অন্তত লো কোয়ালিটি, যারা হোটেলে একটু কাজ করে, গাড়িতে কাজ করে, আমাদের ওই শ্রমিক। কিন্তু এখন যেভাবে সিনে কমপ্লেক্স চলে 2000 টাকা টিকিট, 1000 টাকা টিকিট, এটা কেউ দেখার মতন ওই মানসিকতা এখন নাই। আগে আমাদের সিনেমা হলে এশিয়ার সিনেমা লোক হয়তো 2000-2500 সিনেমা, এখন যে ডলবি বানিয়েছে একটা সিনেমা হলের সিট হলো কত? 75টা, 150-র উপরে বোধ হয় কোথাও সিনেমা হলের সিট নেই। এই 150 সিট যদি 200 টাকা করে বিক্রি করতে আর সিনেমা হল হিসেবে চালাতে পারে, এটা হলো ওনাদের ই না, ওনারা টাকা কামানোর জন্য সেই ফান পেয়েছে। তো ইনশাআল্লাহ আমি বললাম আমি 200 টাকার উপরে টিকিটের হাত করবো, 200 টাকার নিচে রাখবো। সদস্য পদ বাদ হয়েছে, তাদের একজনকে বাধ্য হবে না। যদি আমাদের বোধ হয় 200 লোক বাধ্য হয়েছিল, 105 জন পেয়েছে, তাদের কাউকে বাধ্য হবে না। যেভাবে আমরা করবো, যারা বাদ এখনো আছে তাদেরও আমরা ছেড়ে দিই, আমরা কোনো কাউকে আটকানোর জন্য আসি না। আমরা আরও সদস্য পদ বাড়াই যদি যারা কাজ করে, কাজ করছে অনেকে হয়তো ওনারা কাজ পাচ্ছেন, আমরা সবারই কাজ দেওয়ার চেষ্টা করবো। আর বিগত যে দিনে যাদের 200-225 জন বোধহয় বাদ করছে, আমরা সবারই কাজ ফেরত দেওয়ার চেষ্টা করবো এবং করবো। সেটা একটু যদি জানতে চাই, জাহিদ খান অ্যাকচুয়ালি কি করেছে তা আমার অভিজ্ঞতা নাই, কেন বাদ দিয়েছে তা আমি জানি না। তো বাদটা আমার মেনে ইলিগেল হয়েছে, ভালো কাজ করেনি। তবে যাই তাহলে একটা আর্টিস্ট তো কাজ করতে পারে, ওর সদস্য পদ বাদ করবে, ওর একটা অন্যায় দেখলে সেটা বাদ করতে পারে। তো আমরা যাই তাহলে আমরা মিটিং করবো, অর্থাৎ আমরা বসি নি মিটিং করে সবাই জানা যে বলার পর যেটা ডিভিশন হয় সেটাই আমরা নিই। আরেকটি বিষয়, আমি সাধারণ সম্পাদক বা সভাপতি হওয়ার শিল্পী সমিতির মন থেকে ছিল না যে আর কোনো দিন নির্বাচন করবো। পরিবেশ পরিস্থিতিতে আবার নির্বাচন করতে হইল, কারণ যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চলা আরম্ভ হচ্ছে তাতে ফিল্ম ইন্ডাস্ট্রির গেটে তালা লাগানো লাগা অবস্থা হয়েছিল, এটা ফিরে আনার জন্যই আমার আশা। এবং আমি ফিল্ম ইন্ডাস্ট্রি যত ভালো হয় সেই কাজগুলো ইনশাআল্লাহ করবো। একটু বিশেষত নিশা অত্যন্ত ভালো ছেলে, নিশার আমি ভালো চাই। নিশা ভালো না হলে অর্থাৎ আমি কাছে কাজে আসতাম না। নিশা যদি ভুল করে হলে সে বলবো যে এটা ভুল,
অন্যায় জিনিস আমি করতে দিব না কাউকে। আমরা যে 21 জন ছিলাম তার মধ্যে আমরা 18 জন পাস করেছি। আমার মনে হয় যে আমি 18 জন কি বলা হয়েছে সবাই কথা বলতে হবে, যে যেটা ভুল ত্রুটি পাওয়া সবাই কথা বলতে হবে। আমরা 2 জন কথা বলবো আর তোমরা চুপ থাকো, এটা হবে আমাদের ভুলও তোমাদের ধরতে হবে, এই কাজটা এটা না এই কাজটা এই ভাবে করলে ভালো। আমরা অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা যতটুকু যে যে যেভাবে দিতে পারে গ্রহণযোগ্যতা অবশ্যই থাকবে। এখনকার মেয়ের যে মন মানসিকতা তাতে ডিফারেন্স অনেক, তবে ওনাদেরও আমার মনে হয় যে আগের যে আর্টিস্ট গুলো ছিল ওদের দেখে একটু শিখলে ভালো, তাদের বিহেভ গুলো শিখলে ভালো, কাজগুলো দেখে শিখাটা উচিত মনে করি। আমার মনে হয় ওইটা না করলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে, আগে ভালোটা জানতে হবে যে আমার ভালো কোন দিকে হবে। দর্শকদের একটা কথাই বলবো, যে কোনো ছবি রিলিজ হোক আপনারা দেখার চেষ্টা করবেন, আপনারা ছবি দেখলে আমরাও ছবি বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সবকিছু করতে পারি। ফিল্ম জিনিসটা ভালো একটা সময় কাটানো যায়, একটা ছবি দেখলে একটু আশেপাশের লোকজনের সুবিধা অসুবিধা, আমরা তো আশেপাশের জিনিসপত্র নিয়েই তো আমরা ছবির গল্প তৈরি করি, তা আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।